السلام عليكم ورحمة الله وبركاته. حمدا وصليا وسلما أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه وليكتب كاتب بينكم بالعدل. وقال تعالى ادخلوا بالسلم كافة. محترم سامعين، الله تبارك وتعالى أهل مؤمن لغي ইমানদার অখরুল লাগি দুনিয়ার জিন্দগি অতিবাহিত করবার লাগি শরীয়তর আহকাম শরীয়তর গাইডলাইন দিছেন যে দিনে ইসলাম কোরআন শরীফের মধ্যে আয়াত উদখুলু বিসিলমি কাফা, দিনে ইসলামের মধ্যে পরিপূর্ণ হিসাবে দাখিল হইবার লাগি। যদি আমরা দিনে ইসলামের মধ্যে পরিপূর্ণ হিসাবে যদি দাখিল হই না, তো আমরা কামিল ইমানওয়ালা হইতাম পারতাম না। আধা অংশ যদি সারি দেয় আর আধা অংশের উপরে যদি আমল করি, পরিপূর্ণ ইমানদার আর পরিপূর্ণ আয়াতর হুকুমর ভিতরে আমরা হামাইতাম পারতাম না। যার কারণে কোরআন শরীফের মধ্যে এই আয়াত দ্বারা আমরা পয়গাম দিছেন, মেসেজ দিছেন যে পরিপূর্ণ দিনের যতখান আহকামগুলো আছে, যে দিনের যতখান গাইডলাইন আছে, সমস্ত গাইডলাইন দিয়ে ফলো করিয়ে চলার নাম হইল গিয়া দিনে ইসলামরে মানা আর দিনে ইসলামের উপরে আমল করা। এখন আমরার মধ্যে বহু জিনিস দেখা গেছে যে দিনে ইসলামের মধ্যে বহুত আহকাম আহত আমরা মানি, যেমন লেখা নামাজ পড়া, তিলাওয়াত করা, রোজা করা, রোজা রাখা, যকাত আদায় করা, হজ উমরা করা, সদকা খরাত করা, এটা আমরা দিনের পাঠ মানি। কিন্তু আরেকটা দিনের পাঠ লগে আমরা আছে যে একটা হুকুকুল ইবাদ হয়, যে কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে বাকাদা ইলা লম্বা আয়াত, দীর্ঘ আয়াত ইলা দীর্ঘ আহকামাত, কোনো আহকামের মধ্যে নাই যে হুকুম নাজিল হয়েছে বন্দার হকের মুতাল্লিক সম্পর্কে, লেনদেনের সম্পর্কে। যার কারণে দিনে ইসলামের মধ্যে শুধুমাত্র যে কিছু অংশের দিনের অংশ মানা আর কিছু অংশের সাড়ি দেওয়া, এগুলোর নাম দিনদারি নাই, পরিপূর্ণ দিনদার আমরা হইতাম পারতাম না। আমরার মধ্যে কিছু মানুষ মনে করি যে শুধুমাত্র সুন্নতি চেহারা, সুন্নতি লেবাস এবং নমাজ রোজা জকাত আদায় করিলে আমরা দিনদার বনি গেছি না। দুই পাঠরে যদি আমরা লগে লইয়া চলি, দুই পাঠরে যদি হুকুমরে যদি আমরা মানি, তে আমরা দিনদার হইব। ওলামা মানছে দিনদারির দাখিল হয় নমাজ রোজা জকাত হজ দ্বারা, আর দিন থেকে পার হয়ে যায় লেনদেন খাসা হওয়ার কারণে। আমরার মধ্যে আমরা দেখতাম পারম আমরার ইনসানি জরুরত হিসাবে দুনিয়া ঘুম থেকে উঠার পরে ঘুমানির আগ পর্যন্ত, সকাল থেকে রয়ে বিকাল পর্যন্ত দুনিয়ার মানুষের আমরা যারা নিয়ে জিন্দগি অতিবাহিত করি আর এরালে কত জিনিসের লাই সম্পর্ক, খাওয়া দাঁড়ালে দোকানদারের লাই সম্পর্ক, কাপড় পিঁধিবার লাই কাপড়ের দোকানদারের লাই সম্পর্ক, নিজের শরীরের স্বাস্থ্য সেবার লাগে ফার্মেসির লগে ডাক্তারের লগে সম্পর্ক, এবং আল্লাহর বাড়ি যদি আমরা সবর করতাম চাই, তো সবর করতে হইলে ট্রেইনের মানুষের লগে আমরা উঠা বসা হওয়ার, যে জায়গা গিয়ে সবর করিয়া তাকে আর এই জায়গার মানুষের লগে আমরা উঠা ফিরা চলা ফিরা হওয়ার, এবং যে ইবাদতের উদ্দেশ্যে যাই আর এই ইবাদতের উদ্দেশ্য আমরা মামলা লেনদেন। ও যদি কিতাবের মধ্যে মাদারিস ইসলামিয়ার মধ্যে হেদায়া নামে একটা কিতাব পড়া, এটা দুইটা খণ্ড হয় হুকুকুল ইবাদ, যেন বন্দার হক বন্দা কিলে আদায় করতো, আর এক খণ্ড হুকুকুল্লাহ, যেন বন্দার হক অতখান গুরুত্ব দেওয়া হয়েছে। দিনে ইসলামের মধ্যে যতখান নমাজের গুরুত্ব আছে, রোজার গুরুত্ব আছে, হজের গুরুত্ব আছে, তিলাওয়াতের গুরুত্ব আছে, ফজাইলও আছে, মাসাইলও আছে, তদ্রুপ হলাম বন্দার হকর মামলার বিষয়ে ফজাইল হল আছে, হলা মাসাইল হল আছে। যার কারণে আমরা দুইটা জিনিস দিন ইসলামর শুধুমাত্র যে দিন ইসলাম শরীফ মসজিদের লগে সম্পর্ক করা হয়, ইবাদত করার নাম দিন নাই, বল্কি বন্দায় বন্দার হকরে আদায় করিয়া চলার নাম ওই লগিয়া দিন। যদি আমরা পরিবেশের মধ্যে আমরা যদি ইলা গড় এখান বানাই, যে আমার বানানির কারণ অন্য মানুষের কষ্ট, ইলা যদি আমরা খাম যদি করে, যে জিনিস খাম করার কারণে রাস্তার মধ্যে চলাফেরা করতে সময় আমরার মধ্যে কষ্ট হয়, আমি রাস্তার মধ্যে সাইটের মধ্যে একটা ল্যাট্রিন বাথরুম বানাইলাম, যে বানানির কারণে চলাফেরা করেনেওয়ালা মুসাফির লাগে কষ্ট, কিন্তু আমরা ওলা লেনদেন করছি, যে লেনদেনের কারণে অন্য মানুষে আমরা সামনা সামনি কিছু খর না, যে মুরুত করিয়া কেউ তো ছোট হিসাবে কেউ তো বড় হিসাবে কিছু খর না কুজের না, কিন্তু তার হোক আমরা আমার হোক তার হোক আমার উপরে আসে, আমি আদায় করতাম, কিন্তু আমি কিতা করিয়েন না, ও আদায় করিয়েন না। তো একটা আমরা জাগ্রত হওয়া জরুরি, দুনিয়ার মধ্যে যত আমরা মেহনত করিয়ার এবাদতর লাইনে যত সম্পূর্ণ যত মেহনত করিয়া, যদি বাই চান্স আল্লাহ আমরা মাফ ফরুক সারায় সারারে সমস্ত আহলে ইমান দে দিনে ইসলামর পরিপূর্ণ আহকামর উপরে আমল করবার তৌফিক দিতা, যদি আমরা হুকুকুল ইবাদত লাইনে যদি কষ্ট হয়ে যায়, খেরো গালি দিয়ে যদি কষ্ট দিলাই, খেরোর লগে যদি লেনদেনের বিষয়ে যদি আমরা কমি বেশি করিলাই,
এইটা জানা জরুরি যে সময় কেয়ামতের দিন হিসাব কিতাব হইব, কেয়ামতের দিন আমরা সবাই জানি হিসাব কিতাব হইব, এখানে আনা হিসাবে আমরা ওই জন্য তো দিতাম না, আল্লাহ যার উপরে রহম হইব তার আনা হিসাব কিতাবের জন্য তো দিবা। কিন্তু যদি আমরা হিসাব কিতাব হয় আর হিসাব কিতাব হওয়ার পরে যদি আমরা হুকুকুল ইবাদ যে সময় চ্যাপ্টার খুলে হইব, রেজিস্টারি খুলে হইব, এই সময় যদি দেখা যায় যে ফলা মানুষের উপরে আমরা অত টেকা ঋণ, ফলা মানুষের জবান দিয়ে কষ্ট দিছি, ফলা মানুষের জমিন কবজা করছি, ফলা মানুষের গাড়ি দিছি, তোহমত উঠাইছি, ফলা মানুষের জবান দিয়ে কষ্ট দিছি, হ্যাঁ, যদি আমরা দুনিয়ার মধ্যে একটা যদি কমা যদি আদায় করিয়া যাই না, ঋণটা হকটা আদায় করিয়া যাই না, মাহফিজ যদি তলব করিয়া যাই না, আপসের মধ্যে আমরা লেনদেন হোক আর আপসের মধ্যে আমরা যদি জবানের মধ্যে কোনো যদি কমে বেশি হয়ে যায়, এটা যদি আমরা সমাধান করিয়া যাই না, তো কেয়ামতের দিন যত সম্পূর্ণ আমরা ইবাদত করছি, নমাজ রাখছি, নফল রোজা রাখছি, নফল রোজা 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 রাখছি, নফল নমাজও পড়েছি, জকাতও আদায় করছি, হজও করছি, উমরাও বারবার করছি, কিন্তু বন্দার হক আমরা লঠাই লইছি, এগুলো আদায় করছি না আমি, তো কেয়ামতের দিন যেটা মেহনত আমরা করছিলাম শুধুমাত্র হুকুকুল্লার লাগে যে মেহনত করছিলাম, সম্পূর্ণ মেহনত অন্য বন্দার কাছে আমরা দিতে লাগবো, যে বন্দার আমরা ঋণ আনছি আদায় করছি না, এবং পড়োশি আসলো তারে আমি কষ্ট দিছি, আমার ঘর বাড়ানোর কারণে তার কষ্ট বসেছে, রাস্তা আমি দিলে কোনো কাজ করছি তার কষ্ট বসেছে, কেউ তো নাজাইজ জমিন কবজা করছি, কেউ তো নাজাইজ কথা তার লগে করছি, তার জবান দিয়ে আমার জবান দিয়ে তারে কষ্ট দিছি, দিলের মধ্যে আঘাত করছি, সম্পূর্ণ সব তারে দিতে লাগবো, যার কারণে এবাদত করার লগে লক্ষ্য রাখা জরুরি, এবাদতের লগে এবাদতের হেফাজত করা বড় জরুরি, এবাদতের হেফাজত চোখ দ্বারা, জবান দ্বারা, লেনদেন দ্বারা, এগুলো আমরা এবাদতের হেফাজত, যদি এটা দ্বারা যদি আমরা লেনদেন দ্বারা যদি এবাদতের হেফাজত করি না, তো আমরা বেসরি এবাদত কর্ম দিনদারির মধ্যে ঢুকিব, আর লেনদেন খাস হইব, মামলা খাস হইব, আমরা দিনদারি থেকে বাড়ি